হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে টক ঝাল মিষ্টি তেঁতুলে চটপটা একটা চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। এই চাটনির রেসিপিটা বিভিন্ন স্ন্যাক্স আইটেমের সাথে সার্ভ করা হয়, যেমন সিঙ্গারা, দই বড়া, দই ফুচকা। অসাধারণ লাগে এটা খেতে, জিভে জল আনা এরকমই একটা তেঁতুলের চাটনি। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি বানানোর পুরো পদ্ধতিটা। তেঁতুলের চাটনি বানানোর জন্য ফার্স্টে এখানে কিছুটা তেঁতুল নিয়েছি। আমরা ফার্স্টে তেঁতুলের কাঠটা তৈরি করে নেব, তার জন্য কিছুটা তেঁতুলের নিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে ভালো করে চটকে তেঁতুলের কাঠটা বার করে নিতে হবে। তেঁতুলের যে রসটা বেরাবে সেটাকেই তেঁতুলের কাঠ বলে, এবং তেঁতুলের কাঠ বের করার সাথে সাথে এর যে দানাগুলো থাকে এবং কিছুটা শাঁসের মতো অংশ থাকে সেগুলো কিন্তু আমরা ফেলে দেব। দেখুন, তেঁতুলের কাঠ বার করা একেবারে রেডি হয়ে গেছে। কাঠ বার করার সময় যে দানাগুলো পেয়েছি এবং যেই শাঁসগুলো পেয়েছি সেগুলো দিয়ে আর কিছু রস বের করা যাচ্ছে না, অর্থাৎ কাঠ বের করা যাচ্ছে না, সেগুলোকে কিন্তু আমরা ফেলে দেব। এরপর গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেঁতুলের কাঠটা ফার্স্টে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, যেই বাটিতে আমি তেঁতুলের কাঠটা বানিয়েছিলাম সেই বাটিরই মেপে দু বাটি আমি জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আপনারা যতটা নুন খেতে পছন্দ করে সে অনুযায়ী নুন দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা অবশ্যই দেবেন, এটা দিলে কিন্তু একটা ঝালঝাল চটপটা ফ্লেভার আসবে। এরপর সবকটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমরা গুড় দিয়ে দেব, এইটা হচ্ছে আখের গুড়। যেহেতু তেঁতুল খুব টক থাকে তাই গুড়টার পরিমাণ কিন্তু একটু বেশিই লাগবে। এখানে আমি প্রায় এক কাপের মতো গুড় ব্যবহার করেছি, এর জায়গায় কিন্তু আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে টেস্টটা একটু বেশি ভালো হয় আর দেখতেও কিন্তু সুন্দর হয়। গুড় দিয়ে কিন্তু এটা কিছুক্ষণ আমাদের ফোটাতে হবে, একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এটাকে ততক্ষণ অবধি আমাদের ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ঝোলটা একটুখানি কমছে, কারণ এটা কিন্তু একদম প্রায় গাঢ় গাঢ়ই হয়। আর এটা কিন্তু এইভাবেই ফোটাতে হবে, তাতে কিন্তু তেঁতুলের চাটনির ফ্লেভারটা খুব চটপটা আসবে। দেখুন, কিছুক্ষণ পর এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এর মাঝেই আমি এখানে এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম, যাতে গুড়টা ক্রিস্টালাইজ না হয়ে যায় এবং এটাকেও বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করা যায়। দেখুন, ফুটতে ফুটতে জিনিসটা কতটা গাঢ় হয়ে এসছে এবং কতটা কমে গেছে, আপনারা আশা করি কনসেন্ট্রেশনটা দেখে বুঝতে পাচ্ছেন। আপনাদের কনসেন্ট্রেশনটা দেখিয়ে দিচ্ছি। এরপর তেঁতুলের চাটনিটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটা উপায় আছে, তার জন্য এখানে আমি চামচে করে কিছুটা নিয়ে নিলাম তেঁতুলের চাটনি। এবার এটাকে মোটামুটি রুম টেম্পারেচারে আনবো, অর্থাৎ হাতে ধরার উপযোগী হবে এমন টেম্পারেচারে আনবো। দেখুন, এটা হাতে ধরার উপযোগী হয়ে গেছে। এরপর এইভাবে দুখানা আঙুলের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন, দুটো আঙুলের মাঝে একটা সুতোর মতো অংশ সৃষ্টি হচ্ছে। যদি এরকমই মাঝখানে সুতোর মতো অংশ দেখতে পান তাহলেই বুঝতে পারবেন যে তেঁতুলের চাটনিটা কিন্তু একবারে পারফেক্ট হয়েছে। এছাড়াও হাত ধরে হাত দিয়ে দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু চিটচিটে হয়েছে, এটাও কিন্তু বোঝার একটা লক্ষণ। তাহলে এটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমরা আর বেশিক্ষণ ফোটাবো না, তবে আর একটা ইনগ্রিডিয়েন্টস যোগ করা বাকি আছে, সেটা হচ্ছে ভাজা মশলা। এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, ধনে, মেথি, মৌরি এবং শুকনো লঙ্কা। সব কটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভাজা মশলা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই চটপটা হয়। ভাজা মশলা দিয়ে এক মিনিট মতো এটা ফোটালাম, তারপর এটা আমাদের রেডি হয়ে গেছে। এখন হয়তো আপনারা ভাবছেন কত বাবলস তৈরি হয়েছে। এটা যেহেতু এখন গরম তাই এমন লাগছে, কিন্তু ঠান্ডা হওয়ার পর বাবলসগুলো কিন্তু একদমই চলে যাবে এবং ঠান্ডা হওয়ার পর জিনিসটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে, তাই এর থেকে বেশি আমরা গাঢ় করব না। এরপর গ্যাসটা অফ করে এটাকে প্রথমে ঠান্ডা হতে দেব এবং তারপর সার্ভ করে নেব। দেখুন, ঠান্ডা হওয়ার পর তেঁতুলের চাটনি আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু এটা অসাধারণ হয়। আপনারা সবাই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, এবং এইভাবে ভিনিগার দেওয়ার ফলে এটাকে কিন্তু আপনারা বেশ কয়েক সপ্তাহ, প্রায় এক মাসের মতো কিন্তু এটাকে আপনারা স্টোর করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।